কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের লোকসভা নির্বাচন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। শুক্রবার বেলা গড়িয়ে বিকেল 5টা পর্যন্ত ভোটারদের লাইন দেখা গেছে সমগ্র কেন্দ্র জুড়ে। সরকারিভাবে বিকেল 4টেই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু 4টের পর বহু ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন চোখে পড়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট 81.52% এবং রামনগর উপনির্বাচনে 71.21% ভোট পড়েছে। ইতিপূর্বেও রেকর্ড সংখ্যক ভোটের নজির রয়েছে এই রাজ্যে। ভোটদানের ক্ষেত্রে দেশের মধ্যে অন্যতম প্রথম সারির রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন অস্বাভাবিক নয়। ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর এক সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মধ্যে সর্বোচ্চ 85.64% ভোট পড়েছে বিলোনিয়ায়। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু জায়গায় পোলিং এজেন্টদের ধমকি দেওয়া, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার মতো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে সেগুলিকে যাচাই করে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। গোটা দিনে মোট 16 থেকে 17টি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন মাধ্যম থেকে। তার মধ্যে অধিকাংশ অভিযোগ ভুয়ো ছিল বলে জানিয়ে দিয়েছেন তিনি। সাথে তার দাবি, নির্বাচন কমিশনের তরফে সমস্ত রাজনৈতিক দলগুলোকে পূর্ণ সহযোগিতা করা হয়েছে। आज 5 बजे तक लगभग 80.40% वोटिंग हो चुकी है और हम एक्सपेक्ट कर रहे हैं कि और 2 से 3% मिनिमम वोटिंग और होगी, क्योंकि लगभग 5 बजे के आसपास 23,000 से ज़्यादा लोग लाइन में थे लगभग 332 पोलिंग स्टेशन में, और 1686 पोलिंग स्टेशन में इलेक्शन हुआ है, जिसमें से लगभग 1400 पोलिंग स्टेशन जो है उनमें जो प्रोसीजर है वो 5-5:30 बजे तक कंप्लीट हो गया। सबसे ज़्यादा वोटिंग अभी आंकड़ों के अनुसार से बेलोनिया में हुई है 85.64, और सबसे कम वोटिंग 7 रामनगर में हुई है 68.64, और सबसे ज़्यादा जो पोलिंग बूथ जिसमें लोग 5 बजे के बाद थे वो रामनगर में है। रीज़न उसका बड़ा ऑब्वियस है, क्योंकि वहाँ पे 2 इलेक्शन साइमल्टेनियसली थे, बाई इलेक्शन और लोकसभा इलेक्शन, और कई जगहों पे पॉपुलेशन जो वोटर स्ट्रेंथ थी वो भी कहीं बहुत ज़्यादा थी। जैसे एक सांगमुरा एरिया है उसमें 1498 वोटर थे। तो मैं उम्मीद करता हूँ कि ज़्यादातर जो पोलिंग स्टेशन हैं जो उनमें 8:30 बजे तक लगभग 100% पोलिंग स्टेशन में वोटिंग खत्म हो जानी चाहिए, और हमारी पोलिंग पार्टीज ऑलरेडी वापस आने लगी हैं। ये पोलिंग पार्टीज अब दोबारा लगभग 7 लोकेशन पे वापस जाएंगी, जिसमें वेस्ट डिस्ट्रिक्ट में 1 लोकेशन है उमाकांता अकेडमी, और 3 लोकेशंस हैं सिपाहीजला डिस्ट्रिक्ट में, 1 लोकेशन गोमती में और 2 लोकेशन साउथ त्रिपुरा में। हम उम्मीद करते हैं कि सारी पार्टी लगभग 10:30 से 11 बजे के बीच में अपने जो भी इनका रिसीव सेंटर है इसमें वापस आ जाएंगी। শুক্রবার সকালে ভোট শুরু হওয়ার পর কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর মিলেছিল, কিন্তু কমিশনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নাগরিকরা। দেরি হয়েছে, সাতটা প্রায় 7:25। কিরকম রয়েছে ভোট? খুব ভালো হয়েছে, শান্তিপূর্ণ, কিন্তু কোনো ডিস্টার্ব নেই। এরকম ভোট উৎসব কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই এটা গণতান্ত্রিক শ্রেষ্ঠ উৎসব, আমাদের পক্ষে, দেশের পক্ষে, ব্যক্তিগত নাগরিক হিসাবে শ্রেষ্ঠ উৎসব এটা। খুব ভালো লাগলো, বয়স্ক লোক, আমি 68 রানি। কোন জায়গা থেকে আসলে? ওই দেখিনি, আমাদের বাড়ি হিন্দু। নামটা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম দিলীপ কুমার দাস। সম্পূর্ণ হয়েছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? আধা ঘন্টা। শান্তিমূর্ণিবাবু ভোট হয়েছে, মানে 16 নাম্বার। খুব আনন্দ লাগছে আমার কাছে আজকে, খুব শান্তিপূর্ণভাবে হইতেছে, খুব ভালোভাবে হবে। আগামী 26 এপ্রিল নির্বাচন হবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সংরক্ষিত আসনে। আগামী 4 জুন হবে ফল প্রকাশ, তখনই নির্ধারিত হয়ে যাবে আগামী 5 বছরের জন্য দেশের মসনদে বসবে কোন দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।